হাজার হাজার কোটি টাকা প্ল্যান পাস হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। আমি বকাউল্লাহ কি বলবো আমার এলাকায় গিয়ে কি বলবো, আমাকে সেটার উত্তর দিতে হবে। তো সেই কারণে বলছি আমি প্রধানমন্ত্রী আসবে, উনি থাকলে ভালো হতো, ওনাকে বলছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদগতি না দেখি আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট, আমি চলে যাব। কারণ এইরকম অপমান নেওয়া যায় না। 50,000 লোক ওই রাস্তা দিয়ে ক্রস করে প্রতিদিন, 50,000 লোক আমার মৃত মাকে গালি দেয়, আই উইল নট বিয়ার ইট, একদিনও বিয়ার করব না। আপনারা কিরকম সরকার চলছে, মন্ত্রীর কাছে বললাম যে আপনার সমস্ত কাগজপত্র দুকে, তো যিনি মন্ত্রী হবেন ওনার বাড়িতে কাজ নিয়ে যাবেন। তো আমরা কি কিসের জন্য এই পার্লামেন্ট, এই পার্লামেন্টে সেই জন্য বহুবার বলেছি যে যে পার্লামেন্টের সদস্যদের মর্যাদাটা আপনি দেখেন, আপনি দেখেন, আপনি মন্ত্রী হবেন আপনার প্রোটোকল 5 নম্বর, আর সংসদের এদের প্রোটোকল আপনি এই এই সরকারি কর্মকর্তাদের নিচে দিয়ে দেবেন, হোয়াট ইজ দিস। তা মন্ত্রী যারা হবেন খুব ভালো থাকবেন, আর যারা সদস্য থাকবে উইল ইউ প্লিজ পারমিট মি, আমি বসতে পারি? জি বসুন। এইটা এইটা আপনি নিজে আপনাকেই বলেছি, আপনি এই ব্যাপারটার গভীরে যান। অশ্রদ্ধা অশ্রদ্ধা যাদেরকে জানানো হয় সেই পার্লামেন্ট, আমি তো মনে করি বাজেটও পাস করতে পারে। বাজেট পাশের আগে পার্লামেন্ট মেম্বারদের কাছে আসলেন, এরা সারা দেশে সাধারণ কর্মচারীদের সম্মানটা পায় কিনা সেটা আপনি খোঁজ করবেন। আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে এই কালো টাকার কথা আমি পরে বলবো, প্রকল্পের খরচ এটা কি তামাশার দেশ পাইছেন? শুরু করবেন প্রকল্পের খরচ 20,000 কোটি টাকা, সেই খরচ এখন কইতেছেন 1 লক্ষ কোটি, এটা 1 লক্ষ কোটি টাকা, কি কি কারণে, কেন কি কারণে করবেন এটা? এই এই যারা প্রজেক্ট বানায় এই শালাদের, সরি এটা আপনি এক্সপান্স করে দেন, এইদেরকে তো ধরে পিটানো উচিত। তো তুমি আমার দেশের টাকা নিয়ে তামাশা করো, আপনি 1500 মেগাওয়াট বিদ্যুৎ করবেন মাতার বাড়িতে কোল ফায়ার, খরচ হলো 33,000 কোটি টাকা। আজকে আমি যদি জিজ্ঞেস করি আপনি 1 লক্ষ কোটি টাকা দিয়ে 1500 মেগাওয়াটের ইয়ে কেন করতেছেন, ওই যে পাবনার ইয়েতে রূপপুরে, হু উইল পে দিস এক্সপেন্সেস? আমি আপনি চাইলে সমস্ত কাগজ সাবমিট করব যে এগুলো কেন হচ্ছে। আপনি এক জায়গায় করছেন 33,000 কোটি দিয়ে, ওইখানে ওইখানে আপনি করছেন 1 লক্ষ কোটি টাকা দিয়ে। একটা ব্রিজের কাজ শুরু করে বলেন যে এটা 20,000 কোটি, এখন কত কোটি? মাননীয় স্পিকার, আপনার স্বাধীন চেতা মনোবৃত্তি আছে এই পার্লামেন্টে শুধু জি হুজুর বলার জন্য না, ইভেন ওয়ান ক্যান স্পিক। আমি সেদিন ওই বিএনপির এক নারী সংসদের কথা শুনছিলাম, স্পিরিটেড, দ্যাট ইজ ভেরি গুড, কিন্তু স্পিরিটের জন্য যেন ওই অতীতটা ভুলে না যান। ওই সেই জন্য উনি বলছেন আমি দাঁড়াইলেই সব, না আপনি দাঁড়াইলেই সবার হইছই না, বিপদটা হলো আমি 26 মার্চ একদম প্রথম ব্যক্তি আপনার নেতা জিয়াউর রহমানকে আমি বোয়ালখালীর মাটিতে ইয়ে করেছিলাম, রিসিভ করেছিলাম, এবং জিয়াউর রহমান 26 তারিখ পুরো দিন বোয়ালখালী ছিল। এখানে আমার সেক্টর কমান্ডারও আছে, এখানে আমার সিনিয়র রাজনৈতিক নেতাও আছে, সারা দিন বলগালি। ওনার কাছে বলবো কেউ যদি প্রমাণ করতে পারে জিয়াউর রহমান 26 তারিখ কর্ণফুলী ক্রস করেছে, তারপর পার্লামেন্ট থেকে চলে যাব। এই সমস্ত জায়গাগুলোতে মিথ্যাচার করার দরকার। উনি গেছেন, উনি পড়েছেন 27 তারিখ। হ্যাঁ, আরেকটা জিনিস বলি মাননীয় স্পিকার, আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, এই এই এইটা এইটা একটু দেখবেন, আমাদের এলাকায় ওই
ইয়ে করেছে, যেটা এটা কি বলে ফ্লাইওভার, আমাদের মন্ত্রী কিরকম মন্ত্রী জানি না, ইজ অ্যান ইঞ্জিনিয়ার উনি বাধা দিচ্ছেন, কেউ বাধা শোনেন, এই আপনার কাছে কাগজ পাঠাচ্ছি, আজাদী পত্রিকার লিখছে ফ্লাইওভারের উপরেও পানি দিশেও পানি, এই যে এই জন্য কে পয়সা খরচ করছে, কেন পয়সা খরচ করছে। এবং আমি আরেকটা জিনিস বলি আপনাকে, এই যে এই এটা আপনার কাছে, এই যে এখানে লোক দেখে পাঠাবে রোহিঙ্গা নিয়ে একদম প্রথম বলেছিলাম এই পার্লামেন্টে, আপনি শুনেছেন নিশ্চয়ই, রোহিঙ্গাদের সলিউশন হলো ইয়ের ভিতর এই আরাকানের ভিতরে সেফ জোন ক্রিয়েট করা। আজকে আমি প্রস্তাব করছি এই পার্লামেন্ট মেম্বারদের উইজডমে যদি আদৌ বিশ্বাস থাকে, লেট দের দেয়ার বি এ ক্যামেরা সেশন অন রোহিঙ্গা ইস্যু রাইট ইন দিস পার্লামেন্ট। আমাদেরও কিছু কথা আছে, যদি দেখা যায় ওই সমস্ত কথা এই ব্যুরোক্র্যাটরা ডিসাইড করতেছে, ওই আমরা শুধু ভালো ব্যাস ব্যাস ব্যাস, এই পার্লামেন্ট থাকার দরকার নেই। একইভাবে বলতে চাই একটা ওয়ার্নিং হিসাবে, আমাদের দেশ কিন্তু রাইট অ্যাট দ্য মোমেন্ট কেমন জানি এই পার্লামেন্ট চলে না, কোর্ট ইজ ডিসাইডিং এভরিথিং, কোর্টের দুই বিচারক, এটা কি আবার এই ইয়ে হবে নাকি, এখানে তো বলতে পারি ওইটাই পড়ে দেখলাম, এই কোর্টের দুই বিচারক রায় দিয়ে দিল, এইটা স্যাক্রোসেন্ট, এখানে 350 জন বহুত আলোচনা করতেছে, ওনারা মাঝে মাঝে আগেও বলছে আমরা অশিক্ষিত, আরে অশিক্ষিত হইতে পারে আপনার মতো ব্যারিস্টার, কিন্তু এতগুলো লোকের উইজডম বলে তো একটা কথা আছে। আর ওই এটা এইটা একটু আপনাকে দেখাই, এটা আপনার অতি পরিচিত ইয়ে, এটাকে কি বলে কনস্টিটিউশন, আমি মাননীয় স্পিকার কথা বলার সমস্যা হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি, একটা জায়গা পড়াই আপনাকে, এই এই কি সেকশন 2 আর্টিকেল 14, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক ও শ্রমিককে, জনগণের অনগ্রসর অংশ সমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তিদান করা। এই আলোকে এই বাজেটটা কি হয়েছে এইটা যেন ভবিষ্যতের বক্তারা বলেন, কোনোদিন না কোনোদিন আপনি স্পিকার সহ আমরা এই প্রশ্নের সম্মুখীন হতে পারি, আমরা কি কনস্টিটিউশন অগ্রাহ্য করছি কিনা। আপনাকে ধন্যবাদ, আমার সময়ের দরকার নেই। ধন্যবাদ মাননীয় সদস্য।